ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই, আপনি জানতেছিলেন যে ডক্টর নাসের আল ফাহাদ, ডক্টর সালমান আওদা, ইউসুফ কারজাবি, ডক্টর আরিফি, ডক্টর অয়েসকরণি, এদের লিখা বইগুলো পড়া যাবে কিনা? এরা কি খাওয়ারিজ, সৌদি আরবের সালাফি শাইকুন? কেন এদের খারেজি বলে থাকেন? সময় যদি নিবা, এরা বিজ্ঞ আলেম অবশ্যই, তবে যেহেতু আহলুসুন্নাহ জামাতের মানহাজ থেকে বহির্ভূত, তাই এদের বই পড়ে অনেকেই বিভ্রান্ত হতে পারে না, এই জন্য এগুলো থেকে সতর্ক থাকতে হয় আমাদের। আর যেহেতু এদের অনেকগুলো বিষয় থাকে যে খাওয়ারেজ যারা আছে, খাওয়ারেজ বলা হয় শুধু কোরআন সুন্নাতে যেভাবে আছে হবু এভাবে মানবে, এর ব্যাখ্যাতে সাহাবা ইকরাম থেকে নিতে হবে, এটাকে তারা মানবে না, ভিন্নভাবে ব্যাখ্যা করবে, সাহাবা ইকরামের ব্যাখ্যার দিকে তারা ভ্রক্ষেপ করবে না। তো তো তাই তাদের অনেক কার্যকলাপ কর্মসূচি সন্ত্রাসবাদের সাথে মিলে যায়, যেটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। তো এই জন্যে এদের ভালো কথাগুলো নেওয়া যাবে, কিন্তু এদের ও সমস্ত কথাগুলো যেগুলো আহলুসুন্নাহ জামাতের মানহাজের বিরোধী, সন্ত্রাস সৃষ্টি করে এবং রাষ্ট্রের মধ্যে, ইসলামিক রাষ্ট্রের মধ্যে, মুসলমানদের রাষ্ট্রের মধ্যে, যে রাষ্ট্রের প্রধান মুসলমান, সেই মুসলমান রাষ্ট্রপ্রধান যদিও ফাঁসে খুঁজার হয়, কিন্তু মুসলমান তাদের তার বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। কিন্তু এই সমস্ত যারা রাজনীতির নাম উল্লেখ করা হয়েছে, এরা রাজনীতিবিদ, এরা এটাকে বৈধ মনে করে, যেটা আহলুসুন্নাহ জামাতের এটা আসলে আকীদার পরিপন্থী, মানহাজের পরিপন্থী। তাই আরবের সালাফি উলামায়ে কেরাম তাদের থেকে সতর্ক করেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম বিশ্বাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।